সেক্টরের, তার আগে আমাদের স্প্লিট পার সেক্টরের ডাটাটা আমাদেরকে দেখতে হবে। 17 পর্যন্ত 19, হ্যাঁ 17-র পরে যেটা এটা 20 বানাও, 17 18 নম্বর কলাম 20, 18 20, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে 18-তে পুরোটা চলে আসুন, 20 4 পর্যন্ত 4 পর্যন্ত 4 যেন এটা 33 নম্বর কলাম পর্যন্ত, এটা 20, রেপ্লিকেশন সবগুলো 1। তারপরে এখান থেকে আবার 19 শুরু, ভ্যারাইটি 4 পর্যন্ত 4 পর্যন্ত 4 49 নম্বর পর্যন্ত, এরপরে 20। বাম পাশে এগুলো 1 থেকে 2 হবে রেপ্লিকেশন, 19-এর পরে এগুলো সব 2, উপরে উপরে 20-এর পর, হ্যাঁ তারপরে, হ্যাঁ এটা 2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তিনটা তিনটা ট্রিটমেন্ট গেল, আমরা এখন আর স্টুডিও ওপেন করার পরে লেকচার লেকচার 49, এখানে লেকচার দরকার নেই, তুমি সেভ করার সময় লেকচার 49 সেভ করতে হবে। আমাদের স্প্লিট প্লটের একটা ছিল, সেটাকে কপি করে আনলে ওখানে কাজ করা যাবে। ওকে, তাহলে এটা আমরা স্প্লিট স্প্লিট, যেহেতু 3 ফ্যাক্টর ডিজাইন, সেটা হলো স্প্লিট স্প্লিট প্লট ডিজাইন, হ্যাঁ তো লিখে দাও যে স্প্লিট স্প্লিট প্লট ডিজাইন, SPLIT, হ্যাঁ স্প্লিট স্প্লিট প্লট ডিজাইন। তাহলে আমাদেরকে প্রথমে লাইব্রেরিগুলো কল করতে হবে, আমাদের 2টা লাইব্রেরি লাগবে, একটা ডাটা সেট এবং এগ্রিকন, এই 2টাকে তুমি রান করে দাও, এরপরে আমরা ডাটা স্টোর করব আমাদের ডাটা নামে, ইম্পোর্ট ডাটা, হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট ডাটা, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা হলো ফাইল নাম দিয়েছি টেস্ট 3, মনে হয় টেস্ট ফাইল 3, রান করো দেখি রান হয় কি না, ওকে রান হয়েছে। আমাদের ডাটা যদি দেখি, আমাদের অ্যাপ্লিকেশন ইয়ার জিরো টাইম লোকেশন এবং এর ইন্টারাকশন দেওয়া আছে, তো আমাদের 3টা ট্রিটমেন্ট। সেক্ষেত্রে হেডটা যদি দেখে যাও, হেডটা দেখি ডাটা ঠিক আছে, স্ট্রাকচার যদি দেখতে চাও সেটা দেখা যাবে। তারপরে আমরা ডাটার ইগুলো চেঞ্জ করবো, ক্যারেক্টার এবং ইন্টিজার আছে সেটাকে আমরা ফ্যাক্টর ভেরিয়েবলে নিয়ে যাব, কনভার্ট ইন ফ্যাক্টর, ফ্যাক্টর বোর্ড নিয়ে গেলে প্রথমে আমাদের ডাটার অ্যাপ্লিকেশন ঠিক আছে, এরপরে আমাদের হলো ইয়ার আছে, অ্যাপ্লিকেশন পরে ইয়ার এন্টার দাও, দিয়ে ডাটা ডলার সাইন দিলে ইয়ার, হ্যাঁ ইয়ার ফ্যাক্টর লোকেশন অ্যাপ্লিকেশন ইয়ার, এরপরে আমাদের জেনোটাইপ আছে, এবং তারপরে আছে আমাদের লোকেশন, আরেকটা ডোজ না আমাদের লোকেশন আছে, তাহলে এটাকে আমরা রান করে দিই একবারে, সবগুলো যখন রান করে দেবো আমরা দেখবো আমাদের এবং ডাটা আমাদের ডাটা ফ্রেম আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফ্যাক্টর ভেরিয়েবল চলে আসছে। তো আমরা একটা প্যারামিটার নিয়ে কাজ করবো, অনলি শুধু ফ্রন্ট হাইটটা নিয়ে আমরা যেটা টেস্ট করবো, এলএসডি টেস্ট অথবা অ্যানোভা টেবিল করবো, সেক্ষেত্রে ওখানে কপি করে নিয়ে আসো যেটা আগের মডেল, হ্যাঁ ফ্রন্ট হাইট উইথ অ্যানোভা পার ফ্রন্ট হাইট, ফ্রন্ট হাইট উইথ ডাটা ফ্রন্ট হাইট ছোট হাতের মডেল 1, এবং ওই ডাটা স্প্লিট প্লটটা আমাদের এখানে স্প্লিট স্প্লিট প্লট ঠিক আছে, সেখানে ওখানে আমাদের SSP প্লট লেখা আছে, SSP ডট, হ্যাঁ
প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন, তারপরে আমাদের আছে ইয়ার, ইয়ার লেখো, এরপরে জেনোটাইপ, এরপরে আমাদের লোকেশন, জেনোটাইপ পরে লোকেশন, লোকেশন কমা দিয়ে আমাদের প্রাণ হাইটের উপরে অ্যানালাইসিস করবো, পিএইচ ছোটো পিএইচ, এটাকে আমরা রান করাই দিই। রান করলে আমাদের ডাটা রান হয়েছে। এখানে আমরা অ্যাপ্লিকেশন থ্রি ফ্যাক্টর ডিজাইনের অ্যাপ্লিকেশন দুইটা ছিল, একটা ইয়ার দুইটা ছিল সেটা একটা, তারপরে জেনোটাইপ, জেনোটাইপ চারটা ছিল, জেনোটাইপ এবং ইয়ারের ইন্টারাকশন আছে, এরপর আছে লোকেশন, চারটা লোকেশন ছিল, ডিএফ থ্রি আসছে, লোকেশন ইন্টারাকশন, লোকেশন এবং ইয়ারের ইন্টারাকশন, লোকেশন এবং জেনোটাইপ ইন্টারাকশন, এবং লাস্টে জেনোটাইপ, ইয়ার এবং লোকেশন তিনটার ইন্টারাকশন। এবং যদি আমরা সিগনিফিক্যান্টলি ডিফারেন্স দেখতে চাই, আসলে ইয়ারটাও আমাদের সিগনিফিক্যান্স, জেনোটাইপ সিগনিফিক্যান্ট, ইয়ার এবং ইন্টারাকশন জেনোটাইপ সেটাও সিগনিফিক্যান্ট, লোকেশন সিগনিফিক্যান্ট, ইয়ার লোকেশন সিগনিফিক্যান্ট, ইয়ার লোকেশন জেনোটাইপ সেটাও সিগনিফিক্যান্ট, এবং তিনটার যে ইন্টারাকশন লোকেশন ইয়ার এবং জেনোটাইপ সেটাও সিগনিফিক্যান্ট বোঝা যাচ্ছে। তো আমাদের অ্যানোটেবল হয়ে গেছে, এখন আমরা যেটাকে এলএসডি ভ্যালু বের করতে যাব, এবং সেটার সেখানে আমাদের এলএসডি ভ্যালু পিএইচ পর প্রাণ হাইট এখানে আমাদের ওই একটা অ্যাড করতে হবে। হ্যাঁ, যেমন এখানে জিএলসি নাই, হ্যাঁ জিএলসিটা অ্যাড করতে হবে, জিএলএ মডেল অন জিএলবি, তারপরে জিএল এবং সি একই রকম, জিএলবি ইজ দ্য ম্যানেজ সাইড মডেল অন জিএলসি, এবং ইএ সেটা হচ্ছে আমাদেরকে ইএ, ইবি এবং ইসি তিনটেই লাগবে। ওকে, এটাকে আমরা রান করাই দিই একবারে, সেগুলো আমাদের সবগুলো রান হয়ে গেছে। এখন আমরা আউট টু চলে যাবো, এটা কপি করে নিয়ে আসো, আউট ওয়ান টু এবং আউট থ্রি তিনটা পাবো আর কি। আউট ওয়ানে ডাকা ডাটা উইথ ডাটা এলএসডি প্ল্যান হাই সোটাতে পেয়েস, তারপরে আছে প্রথমটা হলো ইয়ার, প্রথমটা ইয়ার, ইয়ার জিএলএ কনসোল টু ঠিক আছে, পরেরটা এলএসডি জেনোটাইপ সেটা ঠিক আছে, পরেরটা হলো লোকেশান, লোকেশান অনলি লোকেশান দাও, অনলি লোকেশান, অনলি লোকেশান সেটা জিএল সি ইসি ইসি। তো আমাদের এখানে এরপরে আরও আসবে আউট থ্রি ফোর ফাইভ পর্যন্ত আসবে, আউট ফোরে আমাদের যেটা থাকবে আমাদের ইয়ারের সাথে জেনো টাইপের ইন্টারাকশন সেটা আমরা আনব, ফোর বাকি ঠিক আছে, জেনো টাইপ ইস টু ইয়ার ইস্টু জেনো টাইপ দাও, যদি ইয়ারটা আগে ইয়ার ইস্টু জেনো টাইপ, ইয়ার এবং লোকেশন, ইয়ারে হলো আমাদের, ইয়ার হলো প্রথম মডেল এ, আর জেনো টাইপ বি, হ্যাঁ বি দিতে পারো, যেটা বি দাও, বি দাও থাক, বি থাক জিএল বি, আচ্ছা এর বাকিটা পরে ইয়ে আউট ফাইভে যেটা আমরা যাবো, আউট ফাইভে আমাদের জেনো টাইপের সাথে লোকেশন ইন্টারাকশন, তাহলে জেনো টাইপ ইস টু লোকেশন, এখন আউট সিক্সে দাও, আউট সিক্স হচ্ছে লোকেশন ইয়ারের সাথে লোকেশন, ইয়ারের সাথে লোকেশন কনসোল সি ঠিক আছে, এবং লাস্টে গিয়ে আমাদের আউট সেভেনে গিয়ে যাবো, তিনটার ইন্টারাকশন আমরা দেখব, সেক্ষেত্রে আমাদের ইয়ার ইয়ার লোক ইয়ার জেনো টাইপ এবং লোকেশন, তাহলে এবার সবগুলো রান করে দেবো। আমাদের সবগুলো রেজাল্ট চলে আসছে, আমাদের আমরা ওখানে গিয়ে ইসে গিয়ে সেভ সেভ অপশনে গিয়ে দেখতে পাবো, ঠিক আছে না, তাহলে আমরা ফাইলটা এখন এটাকে আমরা সিঙ্কে চলে যাবো, সেভ সেভ হিসেবে এখানে সিঙ্ক,
আরপিএইচ এবং স্প্লিট স্প্লিট প্লট। তাহলে আউট 1 2 3 4 7 পুরোটা এরকম চলে যাও। ওকে, এখন সবগুলো একবার আর একবার রান করে দাও। ওকে, এবার আমরা ওয়ার্ড ফাইলটা এবার ওপেন করি। এখানে, হ্যাঁ, এখানে আমাদের প্রথমে আমাদের অ্যারোবা টেবিলটা আসছে, সেখানে ইয়ার, জেনোটাইপ এবং লোকেশন এদের মধ্যে ইন্টারঅ্যাকশনের যে সেটা অ্যারোবা টেবিলটা আসছে। তার নিচে আমাদের এরপরে আমাদের যেটা হোমোজেনাস গ্রুপ, তার মিন ভ্যালু এবং তার যেটা ইয়ারের ইয়ার তার মিন ভ্যালু হোমোজেনাস গ্রুপ, এরপরে জেনোটাইপ মিন ভ্যালু হোমোজেনাস গ্রুপ, এরপর লোকেশন মিন ভ্যালু হোমোজেনাস গ্রুপ, এবং এদের মধ্যে ইন্টারঅ্যাকশন যে নিচের দিকে একটু দেখাও তাহলে দেখতে পাবো আমরা। যে হ্যাঁ, প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এলএসডি ভ্যালু, সিডি ভ্যালু এবং ইয়ার ওয়াইজ যে 2020 এবং 19-এর মিন ভ্যালু হোমোজেনাস গ্রুপ। এরপরে আছে, তারপরে আছে কি, আরো নিচে যাই, হ্যাঁ এটা হচ্ছে জিওটাইপ এবং লোকেশনের জন্য লোকেশন। তার নিচে জিওটাইপ এবং এখানে এটা হচ্ছে কি হোমোজেনাস গ্রুপ হলো লোকেশনের, এটা হোমোজেনাস গ্রুপ সবার। তার নিচে যদি আমরা যদি এখানে দেখাতে চাই লোকেশন এবং জিওটাইপের ইন্টারঅ্যাকশন, আর উপরে আছে ইয়ার এবং জিওটাইপের ইন্টারঅ্যাকশন, আর এখানে জিওটাইপ এবং লোকেশন ইন্টারঅ্যাকশন। তার সবার নিচে আছে জিওটাইপ, ইয়ার এবং লোকেশন, তিনটার যেটা প্রথমে ইয়ার, তারপর জিওটাইপ এবং তার লোকেশন অনুযায়ী ইন্টারঅ্যাকশন টেবিল এখানে দেখা আছে। তাহলে এখান থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি যে অ্যানোবা অ্যানালাইসিস হয়ে গেলো, তার মেন ভ্যালু এবং হোমোজেনাসগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা টেবিল ফরম্যাটে সাজাবো, সেটা কোন ভ্যালুটা আমাদের হাইয়েস্ট ভ্যালু, কোনটা লোয়েস্ট ভ্যালু, কোনটা সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্ট, এই টেবিল থেকে আমরা কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি। তো আমাদের মানে স্প্লিট স্প্লিট পট থ্রি ফ্যাক্টরের যে অ্যানালাইসিস সেটা আমরা এখানে শেষ করলাম।